আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা কত, কিংবা কোন ধর্মের অনুসারীর সংখ্যা কত? বন্ধুরা, আমাদের মাঝে প্রায় সবাই ধর্ম বলতে শুধুমাত্র ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মকেই বুঝে থাকি। কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে 700 কোটি জনসংখ্যার পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা 4000-এরও বেশি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পৃথিবীতে মোট ধর্মের সংখ্যা 4000-এরও বেশি। আর আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি ধর্ম সম্পর্কে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না অবশ্যই। নাম্বার 10, সিন্তো ধর্ম। জাপানের স্থানীয় এবং অনানুষ্ঠানিক একটি রাষ্ট্রীয় ধর্ম হচ্ছে সিন্তো ধর্ম। মজার ব্যাপার হচ্ছে এই ধর্মে কোনো ঈশ্বর বা সৃষ্টিকর্তা নেই। এই ধর্মের নেই কোনো প্রচারক, কোনো ধর্মগ্রন্থ, নেই কোনো পরকাল এবং নেই কোনো বিধিবদ্ধ রীতিনীতি। এই ধর্মের মূল কথা হলো সৃষ্টিকর্তা বলতে কোনো কিছুই নেই, তবে কিছু আত্মা বা স্বর্গীয় সত্তা রয়েছেন যাদের নাম কামী। এই কামীরা পৃথিবীর মানুষের কল্যাণকামী। যে কোনো ধর্মের মানুষই সিন্তো ধর্মের মন্দিরে যাতায়াতের অধিকার রাখে। ধারণা করা হয় পৃথিবীতে মোট 40 লাখ মানুষ সিন্তো মতবাদে বিশ্বাসী। সত্যি সিন্তো একটি আজব ধর্ম এবং একটি আজব মতবাদ। নাম্বার 9, যৌন ধর্ম। সংস্কৃত শব্দ যৌন অর্থ বিজয়ী। যৌন ধর্মের মূল বিশ্বাস হলো পৃথিবীতে 24 জন তীর্থস্কর বা বিজয়ী মহাপুরুষের আগমন ঘটেছিল, যারা নিজ নিজ সময়ে মানবজাতির ত্রাণকর্তা ও শিক্ষক ছিলেন। এই 24 জনের মধ্যে সর্বপ্রথম পৃথিবীতে এসেছিলেন ঋষভ, যার আগমন ঘটেছিল লাখ লাখ বছর আগে। সর্বশেষ 24তম তীর্থস্কর মহাবীরের আগমন ঘটে খ্রিস্টীয় 5ম শতকে। এটি একটি ভারতীয় ধর্ম। অহিংসা, আত্মসংযমের মাধ্যমে জন্ম মৃত্যু জন্মের চক্র থেকে মুক্ত তথা মুক্তি লাভই জৈন ধর্মের মূল সাধনা। 40 লাখ মানুষ জৈন ধর্মের অনুসারী, যাদের 1/3 বসবাস করে ভারতে। নাম্বার 8, বাহাই ধর্ম। বাহাই ধর্মাবলম্বীরা পৃথিবীর 8ম বৃহৎ ধর্মীয় জনগোষ্ঠী। 19 শতাব্দীতে মির্জা হুসাইন আলী তথা বাহা উল্লাহ তৎকালীন পারস্যে এই ধর্মে প্রচার করেন। অনেকেই একে ধর্ম না বলে একটি বিশেষ বিশ্বাস হিসেবে উল্লেখ করেন। কিতাবুল আকদাস এই ধর্মের পবিত্র গ্রন্থ। মানব জাতির ঐক্য মেলবন্ধন এই ধর্মের মূল লক্ষ্য। বিশ্বের 200-এরও বেশি দেশে 70 লাখের বেশি মানুষ এই বাহাই ধর্ম মতবাসে বিশ্বাস করেন। নাম্বার 7, ইহুদি ধর্ম। অনুসারীর সংখ্যা বিবেচনায় পৃথিবীর 7ম বৃহত্তম ধর্ম হলো ইহুদি ধর্ম। এই ধর্মের অনুসারীর সংখ্যা প্রায় 1 কোটিরও বেশি, যার 43% ইসরায়েলে বসবাস করে। যুক্তরাষ্ট্র ও কানাডায় বাস করে আরও 43% ইহুদি। বাকিরা লাতিন আমেরিকা, ইউরোপ, আফ্রিকা ও এশিয়ায় বসবাস করে। এই ধর্মের ইতিহাস 3000 বছরেরও পুরনো। ব্রোঞ্জ যুগে মধ্যপ্রাচ্যে এই ধর্মের আবির্ভাব হয়েছিল বলে ধারণা করা হয়। তাদের ধর্মগ্রন্থ তাওরাত, যাকে হিব্রু বাইবেল ও তানাখ বলা হয়। নাম্বার 6, শিখ ধর্ম। অনুসারী বিবেচনায় শিখ ধর্মের অবস্থান পৃথিবীতে 6ষ্ঠ বৃহত্তম। বিশ্বজুড়ে আনুমানিক 3 কোটি মানুষ শিখ ধর্মে বিশ্বাস করে। একেশ্বরবাদে বিশ্বাসী এই ধর্মের নেতাদেরকে বলা হয় গুরু। শিখ শব্দটির অর্থ শিষ্য। শিখরা বিশ্বাস করে পৃথিবীতে প্রচলিত কোনো ধর্মেই পরম সত্য নয়, কিংবা কোনো ধর্মেই পূর্ণাঙ্গ মিথ্যা নয়। এই ধর্মটির জন্ম হয় ভারতে এবং এই ধর্মটির প্রবর্তক হলেন গুরু নানক। বন্ধুরা, আজকের ভিডিওতে এই 5টি ধর্ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। বাকি 5টি ধর্ম সম্পর্কে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।